টপ হেডলাইনস নিবেদন করছে। বিএমসি প্রেস্টিজ টিএমটি বার শুধু সম্মান নয়, ভরসার আর এক নাম। টার্গেট 2024 বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মুখ মমতায় আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। সংসদে সাতবারের সদস্য, তিনবারের মুখ্যমন্ত্রী, মোদীকে হারাতে অভিজ্ঞ মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি ঘাসফুল শিবিরের। বিজেপিকে হারাবার জন্য মমতা দি ইজ দ্য স্ট্রংগেস্ট, দ্য মোস্ট ক্রেডিবল অ্যান্ড দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড। লক্ষ্য জাতীয় স্তরে শক্তি বাড়ানো, কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক, দলের গঠনতন্ত্র বদলের সিদ্ধান্ত, ভিন রাজ্যে সংগঠন বাড়ানোর জোর, দিল্লি দখলের পরে ওয়ার্কিং কমিটি দিল্লিতে। লক্ষ্য জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট শক্তিশালী করা, মুম্বাই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, তৃণমূল নেতৃকে স্বাগত জানিয়ে হোর্ডিং বাণিজ্যনগরীতে। প্রতিশ্রুতি অনুসারে কৃষি আইন প্রত্যাহার বিল পাশ, প্রধানমন্ত্রী বললেও কোনো সভাতেই হয়নি আলোচনা, ভয় পেয়ে আলোচনা খারিজ, দাবি বিরোধীদের। আইন প্রত্যাহার কিন্তু আন্দোলন প্রত্যাহার নয়, ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে আগে আইন আনুক কেন্দ্র, দাবি কৃষক নেতা রাকেশ টিকায়েতের, পরবর্তী পদক্ষেপ নিয়ে সিংহুতে বৈঠক কৃষকদের। আন্দোলন কাহাঁ যায় রে, একুশ লাখ আগে আন্দোলন এত কথা মোরা। বাদলের শাস্তি শীতে, বাদল অধিবেশনে রাজ্যসভায় বিশৃঙ্খলার জের, পুরো শীতকালীন অধিবেশনে সাসপেন্ড, সংসদে থাকতে পারবেন না তৃণমূলের দোলা সেন, শান্তা ছেত্রী সহ কংগ্রেস, শিবসেনা এবং বামেদের 12 জন সাংসদ। সংসদে গুরুত্ব কমছে হাত শিবিরের, কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে গড় হাজির একাধিক দল, অনুপস্থিত তৃণমূল, এসপি, বিএসপি, আপ, বিরোধীদের বৈঠক নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। সব ড্রামা অনেক পুরনো হয়ে গেছে, এখন প্রশ্ন হচ্ছে বিরোধীদের বৈঠকটা কে ডাকবে সেটা নিয়ে ঝগড়া, কংগ্রেস ডাকবে নাকি টিএমসি ডাকবে নাকি অন্য দল। 144 ওয়ার্ডেই প্রার্থী দিল বিজেপি, তালিকায় মহিলাদের প্রাধান্য, 50 জন মহিলা, 48-এর বেশি তরুণ মুখ, সংখ্যালঘু 9 জন, প্রার্থী ঘোষণার পরেই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কমিশনে বিজেপি। টপ হেডলাইনস নিবেদন করলো বিএমসি।